আজ আমাদের মারা লজ্জা হারায় ফেলছে, আজ আমাদের বিবিরা ইজ্জত হারায় সতীত নিজের সম্ভ্রম আত্মমর্যাদা হারায় ফেলছে, আহা আজ আমাদের বোনেরা আজ আমাদের মারা বিবিরা রাস্তার লম্পট খারাইয়া মতে নামাজের হদিস নাই, চেহারার সুরত নাই, ইনসানের কোনো নমুনা নাই, এমন জঙ্গলি জানোয়ার এগুলোরে দেখানোর জন্য বেপর্দা হাঁটে, বলেন আপনি? নাইলে তোরে কে দেখে মা? তুই যে মা বেপর্দা চলো, বিবি তুমি যে বেপর্দা চলো, তোমারে জানোয়ার ছাড়া কোন সভ্য ভদ্র কোন নেককার ভালো মানুষ তোমার দিকে দেখে না, আর যারা দেখে তারা তোমারে অসভ্য ছাড়া কোনদিন নেককার বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন, একজন নারী সে হচ্ছে ঢেকে রাখার বস্তু, আওরাত, মহিলাকে আওরাত বলে না, আওরাত এটার অর্থ মহিলা না, আওরাত অর্থই হলো যেটাকে গোপনে রাখে, যেটাকে আড়াল করে রাখে, এজন্য মহিলার নামে হয়ে গেছে আওরাত, কথা বুঝছেন কিনা? অর্থাৎ মূলত তার সৃষ্টিটাই ঢেকে রাখার জন্য। আল্লাহ নবী বলেন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই একটা নারী বের হয় বেপর্দা হয় একেবারে কালো নিগ্রু যদি হয়, শয়তান ওই নিগ্রু মহিলাটাকেও অন্য ছেলেদের সামনে অন্য পুরুষদের সামনে আকর্ষণীয় করে ফেলে। আমাদের ওস্তাদ পড়াইবার সময় আমগরে বলছিলেন যে একদিকে পৃথিবীর সমস্ত ফুল এক পাশে যদি স্তুতিয়া সাজাইয়া রাখে, আরেক পাশে এক যুবতী কালো নিগ্রু মেয়েকে যদি দাঁড় করাইয়া রাখে, আর যুবককে যদি ওই পাশে দাঁড় করায় ছেড়ে দেয় মুক্তভাবে, তাইলে যুবক এই পৃথিবীর সমস্ত সুন্দর ফুল এগুলোর দিকে তাকাবে না, ওই নিগ্রু কালা বেড়ি এটার দিকে চাই, কথা বুঝেন নাই? ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই বের হয়েছে ব্যাপারটা তখনই শয়তান এটাকে আকর্ষণীয় বানায় দিছে। এজন্য কোরআনুল করিমের এই আয়াতের আলোকে আমি আজকে আপনাদের কাছে এই কথাই পেশ করলাম, আমরা যেন আমাদের মা বোনদের পর্দার ব্যাপারে আরেকটু গুরুত্ব দেই, আরেকটু গুরুত্ব দেই, আরেকটু গুরুত্ব দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন, হে নবী আমার আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার মেয়েদেরকে বলেন, সমস্ত মোমেন মহিলাদেরকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন প্রত্যেকেই আপনার বিবি আপনার কন্যা সমস্ত ইমানদার মহিলা প্রত্যেকেই যেন তাদের কাপড়কে তাদের পোশাককে ঢিলে ঢালা এবং পুরা শরীর ঢেকে তারা যেন তাদের শরীরকে আবৃত করে রাখে, এটা কোরআনের আয়াত। এবং বুঝু সাহাবি তাবি ওনারা মাথার উপরে এভাবে এইভাবে রুমাল রেখে আপনার দেখায় দিছেন যে এইভাবে অর্থাৎ মাথার সামনে চেহারা ঢাকা, এটাও মহিলাদের এই পর্দার অন্তর্ভুক্ত। যেই সমস্ত বুদ্ধিজীবী যারা বলে বর্তমানে এই জামানায় যারা মুত্তাকি ফকিহ আল্লাহওয়ালা দিনদার মুফতি, তাদের ফতোয়া হইল নারীদের জন্য বর্তমান এই ফিতনার ফাসাদ এই নাফরমানির জামানায় এই বেহায়াপনার জামানায় চেহারা পূর্ণ ঢেকে রাখা এটা নারীদের জন্য বর্তমানে ফরজ, অবশ্যই এটাকে কোনোভাবেই খুলে রাখার কোনো সুযোগ মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার আলেমদের ফুকাহাদের মতে নাই, সুযোগ নাই, কথা বুঝছেন না? অতএব আমরা প্রত্যেকেই এই যে বর্তমান লেটেস্ট খিমার খিমার নামে যেই নতুন পোশাক বোরখার মতো, এটা সম্পূর্ণভাবে নাজায়েজ পোশাক ছাড়া আর কিছু না, এটা দ্বারা কোনো মা বোনের পর্দা হয় না, আঁটসাত পোশাক দ্বারা কোনো মা বোনের পর্দা হয় না, হয় না, লাল নীল হলুদ কমলা বেগুনি টিয়া কালার এরকম টাইট জামা টাইট বোরখার নামে যা, এগুলো বোরখা না, এগুলো ইবলিসের পোশাক, এগুলো আরেকটা থ্রি পিস, মানে ডবল থ্রি পিস পিনছে এদ্দুর,
থ্রি ফিজারি ডাইরেক্ট আইটেম, এটা বোরখা নয়, এটা কখনোই বোরখা নয়। কোনো মহিলা যদি বলে, কোনো পুরুষ যদি বলে বেশি কইলে ইডিও ফিনতো না, না আপনি কিচ্ছু না ফিনতেন, এটা আমার দেখার বিষয় না। কথা বলেন না কেন? আপনি কিছুই ফিনতেন না, এটা আপনার ব্যাপার, আপনি ফিনবেন না না ফিনবেন, কিন্তু আমি সঠিক বলা এটা আমার দায়িত্ব। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, গোটা জমিন যদি আল্লাহর নাফরমানিও করে, এতে আল্লাহ আল্লাহর মর্যাদায় এক সুতা কমবে না। সবাই ফেরাউন হয়ে গেলে আল্লাহ কমে যাবে? সবাই বাইজিদ বুস্তামি হইল, আল্লাহ পাকের মর্যাদা বাড়বে না। আল্লাহ আল্লাহই, আল্লাহ কি কাজে দিন দিনই, রাতকে রাতই বলতে হবে, দিনকে দিনই বলতে হবে, আলোকে আলোই বলতে হবে, অন্ধকারকে অন্ধকারই বলতে হবে, কেউ মানুক বা না মানুক। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মা বোনদের পর্দার ব্যাপারে আরেকটু সচেতন হওয়া। হাদিসের মধ্যে আছে, উহুদের যুদ্ধে এক মহিলা সাহাবি তার সন্তান শাহাদাত বরণ করছে, এই মহিলা গেছে যুদ্ধের ময়দানে নিজের সন্তানকে খুঁজতে, অনেক লাশের ভিতরে উনি খুঁজে পাচ্ছিলেন না ওনার ছেলের লাশ। তখন আরেকজন পিছন থেকে বলছে, মা এখানে তো যেগুলোর মধ্যে খুঁজতেছ এগুলো তো সব লাশ, জীবিত কেউ নাই, তুমি তোমার মুখের কাপড়টা একটু খোলো না, খোলো আর একটু, তাইলে ভালো করে দেখবা, ঠিক মতো তো তোমার মুখ ঢেকে রাখার কারণে দেখতেছ না তুমি, সবগুলো তো লাশে পড়ে আছে, এখানে তো জীবিত মানুষ নাই, তুমি মুখ খুলে দেখো। পিছন থেকে উনি এটা বলছেন, ওই নারী রসুলুল্লাহর ওই নারী সাহাবি সাথে সাথে বলছে যে, বেটা ইন আরজা ইবিনি ওয়ালাম আরজা হায়াই, এই বেটা ছেলে না হারিয়েছি লজ্জা তো হারাই নাই, হায়া তো হারাই নাই, শরম তো হারাই নাই। আজ আমাদের মারা লজ্জা হারায় ফেলছে, আজ আমাদের বিবিরা ইজ্জত হারায় সতীত, নিজের সম্ভ্রম আত্মমর্যাদা হারায় ফেলছে। আহা, আজ আমাদের বোনেরা, আজ আমাদের মারা বিবিরা রাস্তার লম্পট খারাইয়া মুতে, নামাজের হদিস নাই, চেহারার সুরত নাই, ইনসানের কোনো নমুনা নাই, এমন জঙ্গলি জানোয়ার এগুলোরে দেখানোর জন্য বেপর্দা হাঁটে। বলেন আপনি, নাইলে তোরে কে দেখে মা? তুই যে মা বেপর্দা চলো, বিবি তুমি যে বেপর্দা চলো, তোমার জানোয়ার ছাড়া কোন সভ্য ভদ্র কোন নেককার ভালো মানুষ তোমার দিকে দেখে না, আর যারা দেখে তারা তোমারে অসভ্য ছাড়া কোনোদিন নেককার বলে না। যে অসভ্য ছেলে বেগানা মহিলারে দেখে, বেফর্দা নারীরে দেখে, তেরে জি গেলেও তো তে কইতো না এবিডি রাবে অবশ্রী। কথা কর না কেন? হেদেরে জিঙ্গার না, তুই যে এতক্ষণ আক করে সাইলি, তুই তে কেরম লাগলো এবিডি, এবিডি নেক কারণে এবিডি রাবে অবশ্রীর মতো মন হয়নি, কইব না বেদদফের হেডকোয়ার্টার, অসিব্যের হেডকোয়ার্টার। যদি বলেন কিরে তুই তো সাইসত, তোর তো লাভ হয়েছে, তোর তো কিছু লাভ হয়েছে, তুই সাইতে আসছ, তুই কদ্দুর ফককে না কইলে বিচার হয়নি, এটা কয় না বেদদফের বালা কম জানা, আরে তুমি তো দেখছো, কয় বেদদফ দেখতেই তো দেখছি, ভালো হইলে কি দেখলাম নি হইলে, ঠিক কি না বলেন না? অসভ্য দেখতেই তো দেখছি, অসভ্য দেখেই তো দেখছি। অতএব এটা জরুরি, ইবলিসের প্রথম ষড়যন্ত্র ছিল বিবস্ত্র করা, ইবলিসের প্রথম ষড়যন্ত্র ছিল এটা, প্রথম চক্রান্ত এটা, প্রথম অসওয়াসা, প্রথম গুণা কি কাপড় খুলে ফেলাইছে, প্রথম কাপড়তে। এত অতএব নিজের ইজ্জত রক্ষা করা, নিজের সম্ভ্রম রক্ষা করা, এটা মা বোনদের জন্য জরুরি, আত্মমর্যাদা সম্পূর্ণ। আমরা কিতাবে পড়ছি, আপনারাও জানেন এই ভারতীয় উপমহাদেশ আজকে মুসলমানদের এর শুরুটা, শুরুতে আপনার আরব দেশের একটা বাণিজ্য কাফেলা শ্রীলঙ্কা, আগে বলতো সিংহল দ্বীপ, এখন বলে শ্রীলঙ্কা, এই আরব দেশের একটা ব্যবসার কাফেলা তাদের পরিবার সহ দীর্ঘদিন শ্রীলঙ্কায় সিংহল দ্বীপে ব্যবসা করছিল। এরপরে যখন
নদী পথের জাহাজ দিয়ে আরব দেশে ফেরত রওনা দিছে, তখন এই আরব আরে ভারতের সিন্ধু প্রদেশে দেবল একটা জায়গা, ওই জায়গার কাছাকাছি আসার পরে ওইখানকার জলদস্যুরা ওনাদের সব কিছু লুণ্ঠন করে নিয়ে গেছে গা। তখন তারা তাদের জাহাজ ওই দেবল রাজ্যে ভিড়াইছে রাস্তার পারে, ভিড়াবার পরে আয়শা রাজার কাছে, হিন্দু রাজা দাহির তার কাছে অভিযোগ করছে, তোমার রাজত্বের ডাকাতরা জলদস্যুরা আমাদের সব লুণ্ঠন করে নিয়ে গেছে, আমরা এটার বিচার চাই। সে তখন বিচার না করে বরং উনাদেরকে জেলখানায় আটকাই লেতে কইছে মুসলমানদেরকে। এ যখন কথাটা শুনেন, যখন এই মুসলিম কাফেলাকে জেলখানায় ঢুকায়, তখন একজন কাফের লোক, একজন নাফরমান, একটা বনের শুধুমাত্র গায়ের ওড়না ছিল, এই ওড়নাটা ধরে টান দিছিল, শুধু ওড়না ধরে টান দিছিল। তখন এই মেয়েটা এটার ভেতরে থাইকা ওইখানকার এক রক্ষী তাকে তার সমস্ত, তারা মহিলারা যতগুলো স্বর্ণ তাদের কাছে ছিল শেষ সম্বল, এই গায়ের স্বর্ণগুলো খুলে একজন রক্ষীকে রাজি করাইছে যে তুমি যে কোনোভাবে শুধু একটা চিঠি, একটা কাগজ আমাদের আরব দেশে আমাদের গভর্নর হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে পৌঁছাবা দূত মারফত, তোমার বিনিময়ে এ সবগুলো স্বর্ণ দিয়ে দিলাম। সে দিশা এই কাগজটা পৌঁছাইছে আরব দেশে গভর্নরের কাছে, হাজ্জাজ ইবনে ইউসুফ ওনার নাম ছিল। এই হাজ্জাজের কাছে যেদিন চিঠিটা এসে পৌঁছে, তখন এরকম চেয়ারে বসা হাজ্জাজ রাজ দরবারে, তার দরবারে গভর্নর হাউসে, চিঠির মধ্যে ওই বোন লিখছিল যে হাজ্জাজ তোমার এক মুসলিম বোন তাকে এই সিন্ধুর রাজা দাহিরের রক্ষী গায়ের ওড়না ধরে টান দিছে, জেলে আটকায় রাখছে। হাজ্জাজ এই পত্রের মধ্যে আমি শুধু জানতে চাই তোমার কাছ থেকে যে তুমি জীবিত থাকতে তোমার বোনের এই বেইজ্জতির প্রতিশোধ নিবা কিনা, এটা শুধু লিখে জানায়। কিতাবে আছে হাজ্জাজ চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায়া চিৎকার করে বলছে, বোন আমার, প্রয়োজনে গোটা আরবের যত যুবক আছে সমস্ত যুবকের শহীদের রক্ত ঝরবে, কিন্তু আমি তোর ইজ্জতের বদলা নেবই না। দুইবার সৈন্য পাঠাইছে, দুইবারই পরাজয় বরণ করছে, তৃতীয়বার নিজের একমাত্র মেয়ের জামাই মুহাম্মদ ইবনে কাসিম রাহমাতুল্লাহ আলাইহ, আপন ভাতিজাও আপন মেয়ের জামাইও, এই মুহাম্মদ ইবনে কাসিমকে মাত্র 17 বছরের জামাতা তার মাথা তারে দায়িত্ব দিয়ে পাঠাইছে। এরপরে মুহাম্মদ ইবনে কাসিম সেই আরব থেকে সিন্ধুর দেবল নগরীতে এসে রাজা দাহিরকে পরাজিত করে এরপরে রাজপ্রাসাদের চূড়ায় কালেমার পতাকা উড়াইয়া দিছে, আর ওই কাফেলার বোনকে উদ্ধার করে আরবে নিয়ে গেছে। মুসলমান, একটু সামান্য ওড়না ধরা এটাকে এত বড় বেইজ্জতি মনে করছে। খলিফা মুতাসিম বিল্লাহ মুসলমানদের একজন খলিফা ছিল, একবার উনার রাজত্বের আমলে এক ইহুদি এক মুসলিম মার বোরখা এক পাশ ধরে টান দিছিল, আর ওই মহিলা বাজারে উন্মুক্ত চিৎকার করে বলছিল, ওয়া মুতাসিমা, মুতাসিম তুমি কই? তখন এই খবর আসছে মুতাসিম সাথে সাথে এর বদলা নিয়ে ওই বনের সম্ভ্রম রক্ষা করছে, ওই পুরা বস্তি জ্বালায় ছাই করে দিছে। মুসলমান তার ইজ্জতের কদর এত বেশি করে, মুসলমানের নারী তার ইজ্জতের সর্বোচ্চ কদর করে। যে নারী ইজ্জতওয়ালা, যে নারী পর্দাওয়ালা, আল্লাহর কসম আল্লাহ তাআলা সেই নারীকে দুনিয়াতেও কদর বানাইছে, আখেরাতেও কদর বানাইছে। আপনারাই কল্পনা করেন, রাবেয়া বসরী কালো মহিলা ছিলেন, নিগ্রু ছিলেন, নিগ্রু রাবেয়া বসরী কিন্তু কালো ছিল, রাবেয়া বসরী বান্দি ছিল, বান্দি এক লোকের বাড়িতে, মনিবের বাড়িতে দাসীর কাজ করত। রাবেয়ার কোনো সম্পদ ছিল না, রাবেয়ার কোনো রূপ ছিল না, রাবেয়ার কোনো বংশ ছিল না, কিন্তু আল্লাহকে রাজি করছে
নিজেকে পর্দার আড়ালে রাখছে যার কারণে রাবেয়া বসরী নিজেকে রাখছে গোপন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে তাকে পরিচিত করে দিয়েছে আল্লাহ বলছে তুই তোকে আড়ালে রাখলি আমি তোকে গোটা জগতে পরিচিত সম্মানের পাত্র বানিয়ে দিলাম আর কত সুন্দরী রূপসী কত নারী প্রতিদিন নিজের রূপ আর যৌবন দেখাইয়া বেহায়ার বেপর্দা হয়ে ঘুরতেছে হায় নারীরা এই বেহায়ার বেপর্দা নারী কত রূপসী সুন্দরী পৃথিবী থেকে চলে গেছে মাটির সাথে মিশে গেছে আজ আর কোনো কুত্তাও তাগো নাম লয় না কুত্তাও লয় না কুত্তা কুত্তা কোনো কুত্তাও নাম লয় না বেহায়া নারীর নাম থাকে না বেপর্দা নারীর নাম থাকে না ইমানদারের নাম থাকে কার বলেন না অতএব আমি আপনাদের কাছে এতটুকুই কথা আমি আপনারা আমরা সবাই ইনশাআল্লাহ নিজেদের মা নিজেদের মেয়ে নিজেদের স্ত্রী নিজেদের বোন তাদেরকে পর্দায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন